কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আবার তোমাদের কাছে এসেছি ক্লাস নিয়ে। আচ্ছা, এতদিন তোমরা কি করেছো? বাংলা, বানান, শ্রুতলিপি, শূন্যস্থান, বাক্য গঠন, তারপরে পড়েছো বাক্য সাজাও, এগুলো অনেক কিছু পড়েছো। এখন আজকে তোমরা কি পড়বে? বাংলা প্রশ্নোত্তর। বাংলা প্রশ্নোত্তর লক্ষ্য করো, তোমাদের কাছে শীট আছে না? সবাই শীটটা নিয়ে বসো, দেখবো শীটে প্রশ্নোত্তর আছে। প্রশ্নোত্তর, প্রথম প্রশ্নোত্তর কি? ক নাম্বার খুকুর পুতুল কি রকম? খুকুর পুতুল কি রকম? উত্তরটা কি হবে? খুকুর পুতুল তুল তুল, খুকুর পুতুল তুল তুল। খ নাম্বার শিশু কি খায়? শিশু কি খায়? উত্তর কি হবে? শিশু দুধ খায়, শিশু দুধ খায়। গ নাম্বার কে ফুল তোলে? কে ফুল তোলে? উত্তর হবে রুমু ফুল তোলে, রুমু ফুল তোলে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে। ঘুঘু কোথায় থাকে? ঘুঘু থাকে গাছে ডালে, ঘুঘু থাকে গাছে ডালে। এগুলি তোমরা ছুতলিপিতে পড়েছো না বাক্যগুলি? সেই ছুতলিপি যদি তোমরা শিখে থাকো, উত্তরগুলি কি একদম সহজ? তা তোমাদের কাছে অনেক সহজ হবে। আচ্ছা আবার পড়ো, খুকুর পুতুল কি রকম? খুকুর পুতুল কি রকম? খুকুর পুতুল তুল তুল, খুকুর পুতুল তুল তুল। শিশু কি খায়? শিশু কি খায়? শিশু দুধ খায়। কে ফুল তোলে? কে ফুল তোলে? রুমু ফুল তোলে, রুমু ফুল তোলে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে, মুকুল আর বকুল বই পড়ে। ঘুঘু কোথায় থাকে? ঘুঘু থাকে গাছের ডালে, ঘুঘু কোথায় থাকে? ঘুঘু থাকে গাছের ডালে। সবাই নিশ্চয়ই বই বসে শীত নিয়ে বসেছ, একদম মজা না প্রশ্নোত্তর করতে? ছুতলিপি যদি তোমরা শিখে থাকো, তাহলে কি প্রশ্নোত্তর গুলি তোমাদের কাছে কি সহজ লাগবে না? তুমি তো অবশ্যই ছুতলিপি লাইন গুলো শিখে ফেলেছো, তাহলে প্রশ্নোত্তর গুলি সোজা লাগবে। এখন আবার পড়ো, খুকুর পুতুল কি রকম? খুকুর পুতুল তুল তুল। তোমাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে শুধু উত্তর লিখতে হবে, তোমরা প্রশ্ন লিখবে না পরীক্ষার সময়। তোমরা প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তর লিখবে, কিন্তু উত্তর দিতে হবে। ক উত্তর, ক উত্তর, খ উত্তর, এই কথাটা তোমাদের লিখতে হবে। উত্তর লিখে তারপরে তোমরা কি করবে? উত্তর লিখবে। আচ্ছা, শিশু কি খায়? শিশু দুধ খায়। কে ফুল তোলে? রুমু ফুল তোলে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে। ঘুঘু কোথায় থাকে? ঘুঘু থাকে গাছে ডালে। এখন এইভাবে তোমরা কি করবে? প্রশ্ন উত্তরগুলি প্রশ্নগুলি বান্ধুকে বলবে খাতা লিখে দেওয়ার জন্য, তোমরা শুধু দেখে দেখে উত্তর লিখবে। উত্তর লেখা একদম সহজ। কুকুর পুতুল কি রকম? কুকুর পুতুল তোমাদের প্রশ্নের মধ্যে আছে। কুকুর পুতুল তোমরা কি লিখবে? শুধু তুল তুল, কুকুর পুতুল তুল তুল। শিশু কি খায়? শিশু দুধ খায়, শিশু দুধ খায়। কে ফুল তোলে? রুমু ফুল তোলে, রুমু ফুল তোলে। কারা বই পড়ে? মুকুল আর বকুল বই পড়ে। ঘুঘু কোথায় থাকে? ঘুঘু থাকে গাছে ডালে, ঘুঘু থাকে গাছে ডালে। আচ্ছা, নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছো, একদম সহজ। তারপরে আমি তোমাদেরকে কি পড়াবো আজকে? বাংলা একটা কবিতা পড়াবো, বাংলা কবিতা পড়াবো। বাংলা কবিতার নাম কি? দেখো, খুকি ও কাঠ বেড়ালি, খুকি ও কাঠ বেড়ালি। তোমরা সবাই বইটা খুলো, বাংলা কবিতার বইটা খুলো। বাংলা কবিতা দেখো কি পড়াবো আজকে আমি তোমাদের, বাংলা কবিতা খুকি ও কাঠ বেড়ালি। সবাই আবার সাথে সাথে পড়ো বাংলা কবিতাটা, খুকি ও কাঠ বেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুৎকা পেটুক, খাও একা পাও জেঠাই জেঠুক, তবে যে ভারী ল্যা রুচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও। আমার সাথে সাথে তোমরা আবার পড়ো খুকি ও কাঠ বেড়ালি। কে লিখেছে খুকি ও কাঠ বেড়ালি কবিতাটা? কে লিখেছে?
কাজী নজরুল ইসলাম, তোমাদেরকে মুখে বলতে হবে কে লিখেছে কাজী নজরুল ইসলাম, কবিতার নাম বলতে হবে খুকি ও কাঠবেড়ালি। কাজী নজরুল ইসলাম, কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটু, খাও একা পাও যেথায় যেটু, তবে যে ভারী ল্যাজুচিয়ে পুটুস পাটুস যাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। তোমরা সবাই ছড়াটা কি করবে, কি করবে, মুখে মুখে শিখবে, এটা তোমাদের মুখে, আমার সাথে সাথে তোমরা আবার পড়ো, খুকি ও কাঠবেড়ালি। কাজী নজরুল ইসলাম, কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোৎকা পেটু, খাও একা পাও যেথায় যেটু, তবে যে ভারী ল্যাচুচিয়ে পুটুস পাটুস যাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। তোমরা সবাই ছড়াটা অনেক মজা না, খুকি ও কাঠবেড়ালি, সবাই কি করবে মুখে মুখে শিখে ফেলবে। আরো তোমাদের ছড়া আছে? আচ্ছা, এই গেল তোমাদের বাংলা। এখন আসি আমি ইংরেজিতে। দেখো তোমাদের স্মার্ট অ্যাক্টিভ ইংলিশ বইয়ের থেকে তোমাদের রিঅ্যারেঞ্জ দেওয়া হয়েছে, তোমাদের শিটে আছে এগুলি। দেখো শিটে এখানে কি আছে, এন এ এল ও ডব্লিউ, এটা কি উল্ট মানে কি এলোমেলো করে দেওয়া আছে, তোমাদেরকে কি করতে হবে, রিঅ্যারেঞ্জ মানে কি সাজিয়ে লেখা, এখানে সব এলোমেলো করে দেওয়া আছে, তোমরা কি করবে সাজিয়ে লিখবে, তাহলে কি হবে এটা, ওমেন, ডব্লিউ ও এম এ এন। তোমাদের আগে ক্লাসে বোঝানো হয়েছে রিঅ্যারেঞ্জ কি হবে, সব ছোট হাতের অক্ষর হবে, রিঅ্যারেঞ্জ কি হবে, সব ছোট হাতের অক্ষর হবে। তারপরে দেখো কে এস ও সি কে, কে এস ও সি কে, সব দেখো ছোট হাতে, এটা কি হবে সক্স, এস ও সি কে এস। তারপরে দেখো টি এইচ ও ইউ এম, টি এইচ ও ইউ এম, এটা হবে মাউথ, এম ও ইউ টি এইচ, এম ও ইউ টি এইচ, এন ডাবল ও বি ডাবল এল এ, এন ডাবল ও বি ডাবল এল এ, এটা হবে বেলুন, বি এ ডাবল এল ডাবল ও এন, বি এ ডাবল এল ডাবল ও এন, এফ ই এ এন, এফ ই এ এন, এটাকে সাজালে কি হবে লিভ, এল ই এ এফ, এল ই এ এফ। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো রিঅ্যারেঞ্জ, এই পাশে সব এলোমেলো করে দেওয়া থাকবে সব ছোট হাতের অক্ষর দিয়ে, তোমাদেরকে কি করবে করতে হবে সাজিয়ে ছোট হাতের অক্ষর দিয়ে এই পাশে সঠিকভাবে লিখতে হবে। এই গেল তোমাদের রিঅ্যারেঞ্জ। এখন দেখো ছবি দেখে শব্দার্থ, ছবি দেখে শব্দার্থ, এখানে একটা ছবি দেওয়া আছে, এটা কিসের ছবি বলতো, এ সবাই নিশ্চয় তোমরা চিনতে পারো। সবাই দেখো আজকে কি, এখন কি দেখা যায় ছাদেও, কি দেখা যায় সবাইকে, কি উড়াচ্ছে ঘুড়ি উড়াচ্ছে, এটা একটা ঘুড়ির ছবি, তখন তোমাদেরকে কি লিখতে হবে, ঘুড়ি ইংরেজি কি কাইট, ঘুড়ি ইংরেজি কাইট, আর অর্থটা কি হবে ঘুড়ি, কাইট অর্থ ঘুড়ি, এটাই হলো সব ছবি দেখে শব্দার্থ। এই ছবিটা দেখে তোমরা কি তৈরি করলে, একটা শব্দার্থ তৈরি করলে, এটাই হলো ছবি দেখে শব্দার্থ। আচ্ছা এটা কিসের ছবি, বেলুন, বেলুন, তোমরা জন্মদিনে তোমাদের জন্মদিনে বেলুন ফুলাও না, সেই বেলুন, বেলুন, বেলুন অর্থ কি বেলুন, বেলুন অর্থ বেলুন। তাহলে তোমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছ ছবি দেখে শব্দার্থ কি, একটা ছবি দেওয়া থাকবে তোমাদেরকে কি করতে হবে সেটাকে দেখে শব্দার্থ তৈরি করতে হবে, কাইট ঘুড়ি, এটা বেলুনের ছবি, তোমরা কিভাবে লিখবে বেলুন, বেলুন, শুধু পরীক্ষার সময় শুধু ছবিটা দেওয়া থাকবে, তোমাদেরকে ইংরেজিটা লিখতে হবে, ইংরেজিটার বাংলাটা লিখতে হবে, এটাই হলো ছবি দেখে শব্দার্থ। আচ্ছা এই গেল তোমাদের ইংরেজি। এখন আসি অঙ্কে, তোমরা আগে পড়েছ 75 পর্যন্ত পড়ে ফেলেছ, 71 থেকে আজকে পড়াবো তোমাদেরকে 75 থেকে 80, 75 থেকে 80, 75 থেকে 80। তোমরা কিভাবে লিখবে, আগে ক্লাসে যে বোঝানো হয়েছিল 7575, 75, তোমরা এইভাবে লিখবে, দেখো লক্ষ্য করো, এই যে 7575 লিখবে, 7575, আর এই পাশে লিখবে 75, 75, 75, 75, 75, 75, এইভাবে তোমরা কি করবে এক পৃষ্ঠায় শুধু 75, 75, 75, 75, আরেক পৃষ্ঠায় কি লিখবে 76,
সবাই বুঝতে পেরেছো আচ্ছা এই হলো তোমাদের আজকের পড়া আর আগে যা পড়ানো হয়েছে নিশ্চয় তোমরা সব শিখে ফেলেছো সবাই সুন্দর করে শিখে ফেলবে নালে তোমাদের পড়া জমে যাবে সামনে তোমাদের পরীক্ষা আর ভালো থাকলে অবশ্যই পরীক্ষা দিতে হবে তোমাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশাই করি আর সামনের ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তোমরা ভালো থাকো